আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেখ নুসরাত প্রিয়া। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে, আর ব্লগটি আমি করেছি ঢাকায় বসে। কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম আর ভাবলাম ঢাকার ট্যুরটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই তো আমি, আমু আর আমার বোন নেহা একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের সাথে আমার আব্বু এবং আমার ভাইও ঘুরতে বের হয়েছিল, ওই যে সামনে রিক্সায় আছে তারা। ধানমন্ডি 32-এর এই রাস্তায় আমার রিক্সায় ঘুরতে পার্সোনালি খুবই ভালো লাগে। আমরা টুকটাক শপিং করে চলে এসেছি KFC-তে। KFC-তে আসার আমার একটি কারণ হলো KFC-তে নতুন একটি আইটেম অ্যাড করেছে, সেটি হচ্ছে ডাবল ডাউন। অ্যান্ড সিরিয়াসলি ডাবল ডাউনটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। এর দুপাশে ছিল চিকেন আর মাঝখানে ছিল অনিয়ন, মেয়োনিজ, চিজ, এইসব মিক্স করা একটি ফিলিং। আর সাথে নিয়েছিলাম উইংস, তারপর হচ্ছে গিয়ে KFC স্টাইল চিকেন ফ্রাই, রাইস বোল, পেপসি। তো এরপর KFC থেকে আমরা সোজা চলে এসেছি রেস্ট হাউসে। আমরা ঢাকায় রেস্ট হাউসে উঠেছিলাম, আমার বাবার অফিসের রেস্ট হাউস। আমার বাবা বরিশাল শিক্ষা বোর্ডে জব করে, তো ঢাকায় তাদের রেস্ট হাউস আছে নিজেদের, তো আমরা বরাবর ঢাকা আসলে এখানেই উঠি। এই তো ঢাকার ধানমন্ডি লেকের একেবারে অপোজিটই হচ্ছে রেস্ট হাউসটি। তো আমরা এই লেকের পারে একটি রেস্টুরেন্ট ছিল ডিঙ্গি কাবাব ঘর, তো সেখানে আমি চলে এসেছি। আমি ঢাকায় আসলি আর রেস্ট হাউসে উঠলেই এইখানে আমি কাবাব ট্রাই করতে আসি, কারণ অ্যাকচুয়ালি কাবাব ট্রাই করার জন্য আসি না, এখানে আমি দই ফুচকাটা ট্রাই করার জন্য আসি, কারণ তাদের দই ফুচকাটা জাস্ট ভাও। আর তাদের মটকাচা ও আর নাই বলি। আর এদিকে আমার পুচকি বোন আম্মুকে দেখিয়ে দিচ্ছে অন্য কিছু অর্ডার দেওয়ার জন্য, মানে আমরা অলওয়েজ যেটা অর্ডার দেবো তার সেটা থেকে অন্য কিছু অর্ডার দিতেই হবে। মানে আসে না ফ্যামিলিতে সব থেকে ছোটোটা একটু ঘাড়তারা হয়, এই হচ্ছে আমাদের ফ্যামিলির ঘাড়তারা। এই আমি বকর বকর করতে করতে আমার দই ফুচকা চলে এসেছে, দেখে আবার জিভে জল এসে যাচ্ছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে লেকের পাড়ে ঘুরতে ঘুরতে আমরা চলে যাব রেস্ট হাউসে, আর এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই। সো সকালবেলা ঘুম থেকে ওঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, এরপর আমাদেরকে বের হতে হবে। বেরিয়ে কিছু টুকটাক কাজ আছে, কাজ করে আমরা বরিশালের দিকে রওনা দিব। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি একসাথে রেডি হয়ে। আর আজকে আমাদের সাথে বাবা ঘুরতে বের হয়নি, কারণ বাবা আমাদেরকে আগেই রেখে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি বাবার ঢাকা শিক্ষা বোর্ডে একটি মিটিং ছিল, যেহেতু বাবা বরিশাল শিক্ষা বোর্ডের সেক্রেটারি তো তাকে মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে, তাই বাবা চলে গিয়েছে। আর আমরা আমাদের কাজ ছেড়ে বাবাকে রিসিভ করতে ঢাকা শিক্ষা বোর্ডে চলে যাব। ও তার আগে আমি একটু ঢং টং করে নিচ্ছি, এখানে বসে একটু ভিডিও টিডিও করে নিচ্ছি, টিকটক ভিডিও। এরপর আমরা আমাদের কাজ শেষ করে ঘুরতে ঘুরতে রিক্সা নিয়ে চলে যাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে। বাবা ওখানে মিটিং শেষ করে আমাদের জন্য ওয়েট করছে। আর এ তো আমরা চলে এসেছি ঢাকা শিক্ষা বোর্ডে, এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ বরিশাল শিক্ষা বোর্ডের গাড়ি আসছে। ভিতরের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে, কারণ ভিতরটা একেবারে নিরিবিলি একটি এলাকা ছিল, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাট পুরোপুরি ঘুরে দেখতে পারিনি, কারণ এর ভিতরেই গাড়ি চলে এসেছে। এই তো আমরা গাড়িতে মালামাল উঠিয়ে নিয়েছি, আমাদের সাথে কিছু আঙ্কেলরাও যাবে, আবুর অফিসের কলিগরা, তারাও মিটিং অ্যাটেন্ড করার জন্য বরিশাল থেকে এসেছিলো। আমার খুব গরম লাগছিল, গাড়ির গ্লাসটা আমি খুলতে পারছিলাম না, আর এই নিয়ে আমার ভাই আমাকে কিভাবে পচিয়েছে জান দেখো। ছোট ভাই বোনদের কাজই হচ্ছে একটা বড় ভাই বোনদেরকে কিভাবে অপমান করবে, কিভাবে পচাবে, তাদের তো আর খেয়ে দে এছাড়া কোনোই কাজ নেই। তো এনিওয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে, আর আমরা ঢাকা থেকে বরিশালে যাব আমাদের স্বপ্নের পদ্মা সেতু পেরিয়ে। আর আমরা চলে এসেছি পদ্মা সেতুর টোলে, টোল দিয়ে এরপর পদ্মা সেতুতে উঠছি। আমি যতবারই ঢাকা থেকে বরিশাল আর বরিশাল থেকে ঢাকা গিয়েছি পদ্মা সেতু পের হয়ে, প্রত্যেকটা টাইমই রাত্রবেলা গিয়েছি, যার কারণে আমি পদ্মা সেতুর ভেপটা সকালবেলা মানে খুব সুন্দরভাবে নিতে পারিনি। তো এইবার হচ্ছে গিয়ে আমি ইয়েস পদ্মা সেতু
একেবারে সরাসরি ফকফকে আলোতে দেখতে দেখতে যাব, যেটা আমার খুবই ইচ্ছে ছিল। এই তো পদ্মা সেতুতে উঠছি আস্তে আস্তে, আর আস্তে আস্তে খুবই ভালো লাগছে। গাড়িতে বসে আমি এনজয় করছিলাম খুব, মানে ব্রিজের দৃশ্যটা। ব্রিজ পার হয়ে কিছু দূর এসে আমরা গাড়ি থামিয়ে নেমেছি একটু চা নাস্তা খাওয়ার জন্য। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে গিয়েছি এবং রওনা দিচ্ছি বরিশালের দিকে। আর বরিশাল শহরে আমরা চলেও এসেছি। কি সুন্দর, ধপ করে বরিশালে চলে আসলাম কিভাবে, এটা হচ্ছে ম্যাজিক। এনিওয়ে, এই তো আমরা বাসার দিকে যাচ্ছি, আমাদেরকে বাসায় নামিয়ে দেওয়া হবে। এই যে আমার ভার্সিটি দেখা যাচ্ছে, গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটি বরিশাল, টাটা ভার্সিটি। তাই তো আমরা যাচ্ছি আমাদের বাসার দিকে। অ্যান্ড অ্যাট লাস্ট, বড় একটি জার্নি শেষে আমরা বাসায় চলে এসেছি। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করি আমার এই উড়োধরা ব্লগটি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।